নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 16ই নভেম্বর এবং 16ই নভেম্বরের দিনের রাশিফলের ভিডিও, কালকের দিন কীভাবে যেতে পারে, কেমনভাবে আপনারা চলতে পারেন, সামগ্রিক আলোচনা আপনাদের কাছে করবো বা করার চেষ্টা করব। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে নেবেন, কারণ প্রত্যেক দিন আপনারা জানেন আমি নতুন নতুন তথ্য, জ্যোতিষভিত্তিক তথ্যগুলো আপনাদের কাছে নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি, তাই বেল আইকনটা প্রেস করে কিন্তু সাথে থাকতে হবে। কালকের দিনে ভাইফোঁটা এবং আমার তরফ থেকে আপনাদের অনেক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি ভাইফোঁটার। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আপনাদের জীবন সুখের হোক, শান্তির হোক এবং আপনাদের জীবনের সমস্ত খারাপগুলো কেটে যাক। চলুন কালকে আলোচনাটা শুরু করি। কালকে বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র দেবগণ, কিন্তু অতিগণ্ড যোগ শুক্ল, একটা বাধা বিপত্তির যোগ, শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি চলবে। সামগ্রিকভাবে যা গ্রহগত অবস্থান দাঁড়িয়ে রয়েছে, আপনারা আশা করতে পারেন সকাল 10:15 থেকে 11:50 এই টাইমটাকে একটু বুঝে ব্যবহার করবেন। 10:15 থেকে 11:50 এই টাইমটাকে একটু বুঝে শুনে ব্যবহার করুন এবং দুপুর আড়াইটে থেকে প্রায় 4:20 এই সময়টা একটু বুঝে ব্যবহার করবেন আপনি যে রাশিরই মানুষ হন। তারপর তো প্রত্যেকটা রাশি ধরে আলোচনা করব। শুভ সময় এই টাইমগুলো বাদ দিয়ে যে কোনো সময়কে ব্যবহার করা যাবে বা ব্যবহার আপনারা করতে পারেন, করা যেতেই পারে। যে যে নক্ষত্রের মানুষরা কালকের দিন ভালো ফল পেতে পারবেন কিছুটা হলেও, অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাতী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্ব সারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী, আপনি এই নক্ষত্রের মানুষ হলে কিছুটা এক্সপেক্ট করতে পারেন যে আপনার ভালো হবে বা আপনি ভালো ফলগুলো বার করে আনতে পারবেন। চলুন মেন আলোচনার জায়গায় যাই বা আলোচনা করার জায়গাটায় পৌঁছে যাই, কী হতে পারে, কীভাবে চলতে পারেন তার তথ্যগুলো আপনাদের কাছে দেওয়ার বা জানানোর চেষ্টা করি। কালকের দিনে ক্রয় বিক্রয় শুভ হচ্ছে, কালকের দিনে ধার দেনার যুক্ত জায়গাও চলতে পারে, অসুবিধা নেই। কালকের দিনে কথাবার্তা কিন্তু বুঝে শুনে বলবেন, বড় ডিলিংসগুলো কিন্তু একটু ধীরে সুস্থে করার দরকার আছে। মঙ্গলের বক্রী ছেড়ে গেছে, মঙ্গল বক্রী ছেড়ে যাওয়া এটা কিন্তু পজিটিভ দিক হচ্ছে সামগ্রিকভাবে। আর কোনো গ্রহ, রাহুকেতু বাদ দিন, আর কোনো গ্রহ, বাদবাকি গ্রহগুলি সবাই মার্গী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কালকের দিনের রাশিফলটা আপনাদের কাছে আলোচনা শুরু করছি। কালকের দিন মেষ রাশি হলে তা দিয়ে শুরু করব। মেষ রাশির সকাল 8:10 থেকে 10:00 শুভ সময়, 10:20 থেকে প্রায় 11:45 বুঝে শুনে ব্যবহার করুন, সেইখান থেকে আবার 3:00 পর্যন্ত ব্যবহার করতে পারেন, 3:10 থেকে 4:30 একটু বুঝে শুনে ব্যবহার করুন। মেষ রাশির লাল রঙের ব্যবহার মহাদেবের পুজোপাঠ আপনাদের জন্য উপযুক্ত হচ্ছে। লাল রং মহাদেব, 9 আপনার জন্য শুভ সংখ্যা। শরীর ভালো থাকছে, শরীর নিয়ে অসুবিধার জায়গা কালকের দিনে খুব বেশি নেই। অর্থ বেরোনো বা ব্যয় হওয়ার যোগ কিন্তু থাকছে, কোনো না কোনোভাবে খরচাপাতি বেড়ে যেতে পারে, অবশ্য ভাইফোঁটার দিন এমনিতেই খরচা হয় জেনারেলি। কাজকর্মের জায়গা কিন্তু পজিটিভ হচ্ছে, যারা কাজকর্ম করবেন, একান্তই করবেন বা করতে হবে, তারা আশা করছি ভালো রেজাল্ট পাবেন, তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো থাকছে, ভাগ্যের সাথ থাকছে, তাই যে কোনো বাধা বিপত্তি, দুর্যোগ বা প্রবলেমগুলোকে অতিক্রম আপনারা করে যেতে পারবেন বা প্রবলেমগুলোকে কাটিয়ে উঠে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। যে কোনো ডিলিংস আপনারা করুন, ক্যাশ ডিলিংস বলতে কাজের জায়গায়, অর্থের জায়গায় বা অর্থনৈতিক দিকগুলো আপনারা করতেই পারেন, কোনো অসুবিধার জায়গা নেই। মেষ রাশির জাতক বা জাতিকা হলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে, পরিবারে একটু খিটিরমিটির বা অশান্তি, ছোটোখাটো অশান্তি হতে পারে, পড়াশোনার জায়গা খুব একটা ভালো হচ্ছে না, বন্ধুবান্ধবরা সাপোর্টে পাবেন, বন্ধুবান্ধবদের সাপোর্ট পাওয়ার জায়গা রয়েছে। ওভারঅল কালকের দিনটা মোটামুটি চলবে, ভালো চলবে, অফিসের কলিগদেরও আশা করছি সাপোর্টের জায়গাগুলো থাকছে, সন্তান সুখ কালকের দিনে কিন্তু থাকছে, তাই মেষ রাশির মানুষজনদের কালকের দিন কিন্তু ভালো হতে পারে, ভালো হওয়ার জায়গা দেখাচ্ছে। অশ্বিনী নক্ষত্র যদি আপনার হয়, মুখ ফসকে ভুলভাল কালকে কথা বেরোতে পারে, উল্টোপাল্টা কথা বেরিয়ে যেতে পারে, রাগ জেদ করতে পারেন, এই দিকটা লক্ষ্য রাখুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন বলবো শরীর ভোগাতে পারে একটু। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের বাবা মা বা গুরুজনদের সাথে কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখবেন। বৃষ রাশির যদি আপনি মানুষ হন বা বৃষ রাশির জাতক জাতিকারা, হলুদ রং কালকের জন্য ব্যবহার করুন, 10:05 থেকে সকাল 10:05 থেকে 11:30 বুঝে ব্যবহার করবেন, সেই সময় থেকে 2:30 পর্যন্ত ব্যবহার করতে পারেন, মানে 2:30 সময়টাকে আপনারা সুন্দরভাবে, মানে এই সময়টাকে ব্যবহার করা যেতে পারে। আপনি যদি বৃষ রাশির মানুষ হন, তারপর থেকে আবার 4:15 সময়টা একটু বুঝে ব্যবহার করুন আপনি যদি বৃষ রাশির মানুষ হন। বৃষ রাশি 6 ব্যবহার কালকের দিনে করুন। বৃষ রাশির মানুষজন কালকের দিন নারায়ণকে ডাকুন। দেখুন
দু তিনটে জায়গা কিন্তু কালকের দিন অত্যন্ত পজিটিভ। পারিবারিক শান্তি বৃদ্ধি পেতে চলেছে, যাদের অশান্তি রয়েছে, যাদের ঝামেলা রয়েছে, ঝঞ্ঝাট রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু বাড়বে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়তে পারে, প্রেমিক প্রেমিকাদের মধ্যেও ভালোবাসার জায়গা রয়েছে, জ্ঞাতি শত্রুতা বাড়বে, জ্ঞাতি শত্রুতাও বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখাচ্ছে, অর্থনৈতিক চাপের যোগ কালকের দিনে রয়ে যাচ্ছে, তাই এই দিকটা খেয়াল রাখবেন। কাজের জায়গায় উন্নতি, কাজের জায়গায় সফলতা বা কাজের জায়গায় এগিয়ে যাওয়া, এই যোগটা কিন্তু কালকের দিনে বৃষরাশির মানুষজনদের লক্ষ্য মানে নির্দেশ করছে। তাই সামগ্রিকভাবে আপনি বৃষরাশির মানুষ বা বৃষরাশির জাতক জাতিকা আশা করতে পারি আপনারা এই জায়গাটা ভালো রেজাল্ট পাবেন। কোনোভাবে মাথাটা কিন্তু একটু গরম থাকতে পারে, একটু ডিপ্রেসড হতে পারেন, ভালো লাগছে না, একটু খিটখিটে মেজাজ, এই ব্যাপারটা কিন্তু হতে পারে। সন্তান সুখ ভালো হচ্ছে, পড়াশোনার জায়গায় দুশ্চিন্তা তৈরি হতে পারে। গুরুজনদের স্বাস্থ্যের ব্যাপারটা একটু খেয়াল রাখুন বা একটু লক্ষ্য রেখে চললে আমার মনে হয় ভালো হবে। আপনি যদি হন বৃষরাশি এবং আপনার যদি হয় কৃত্তিকা নক্ষত্র, আমি বলবো এজেড পার্সনদের সাপোর্ট কালকের দিন আপনার উন্নতি ঘটিয়ে দিতে পারে। রোহিণী ভালোবাসা থেকে কষ্ট পেতে পারেন। মৃগশিলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে পরিশ্রম কিন্তু দাম দেবে বা পরিশ্রম রং দেখাবে আপনাকে, নিশ্চিন্তে থাকুন আপনি যদি বৃষরাশির মানুষ হন। আপনি যদি হন মিথুন রাশির মানুষ বা আপনার যদি মিথুন রাশি হয়, আমি বলবো নটাই ধরুন এই সময় থেকে 10:30টাকে ব্যবহার করুন, 10:40 থেকে প্রায় 12টা বুঝে ব্যবহার করবেন, সেইখান থেকে আবার 2:35 এই টাইমটাকে ব্যবহার করুন, 3:10 থেকে 4:00 এই সময়টাকে একটু বুঝে ব্যবহার করুন। হলুদ রঙের প্রয়োগ কালকের দিনে আপনার জন্য উপযুক্ত হচ্ছে, মহাদেবের পুজো পাঠ আপনার জন্য উপযুক্ত হচ্ছে, 5 সংখ্যার ব্যবহার আপনার জন্য ভালো হচ্ছে। মিথুন রাশি হলে মিথুন রাশির অতিরিক্ত ব্যয় হয়ে যেতে পারে, সেভিংসের দিকটা লক্ষ্য রাখুন, কোনো না কোনোভাবে খরচা বাড়া বা খরচা বেড়ে যেতে থাকা, ফালতু খরচা হয়ে যাওয়া ইত্যাদির যোগগুলো কিন্তু আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে নির্দেশ করছে। শরীর ভালো থাকবে, সম্পর্কর দিকগুলো ভালো থাকছে, স্বামী স্ত্রী সম্পর্ক বলুন, প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক বলুন। এবং কালকের দিন তো ভাইদের দিন বা দাদা বোন এদের দিন, তাই পরিবারের রিলেশনগুলো আশা করছি খুব বেশি প্রবলেম নেই। সন্তান সুখ কিন্তু দুশ্চিন্তা তৈরি করতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্য দুশ্চিন্তা তৈরি করতে পারে বা বাড়ির কোনো বাচ্চা থাকলে তাকে তার দিকটা একটু খেয়াল রাখবেন। কর্মক্ষেত্র মোটামুটি ফল দেবে, কর্মক্ষেত্রে প্রোগ্রেস বা উন্নতির জায়গা রয়েছে, অর্থের চাপ দেখাচ্ছে, বসেদের সাপোর্ট আপনারা পাবেন আপনি যদি মিথুন রাশির মানুষ হন, তাই আপনার যারা বস রয়েছেন, আপনার যারা আপনার উপরে যারা রয়েছেন তাদের সাপোর্ট বা তাদের হেল্প বা এগুলো কিন্তু কালকের দিন আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে, তাই এটা পজিটিভ দিক বলবো। পড়াশোনার জায়গাটা কিন্তু মিথুন রাশির মানুষজনদের কালকে একটু খেয়াল রাখার বা লক্ষ্য রাখার দরকার আছে। আপনি যদি মিথুন রাশির জাতক হন বা মিথুন রাশির মানুষ হন, এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য রেখে বা একটু নজর রেখে চললে আমার মনে হয় বেশি ভালো হবে। সামগ্রিকভাবে কালকে প্রোগ্রেসকে নির্দেশ করছে, তবে একটা ব্যাপার, দুশ্চিন্তা কম করবেন, টেনশন কম করবেন, বেশি রিস্ক নিতেই পারেন কিন্তু উল্টোপাল্টা ভাববেন না, খারাপ চিন্তা করবেন না, এটা প্রবলেম দিতে পারে। আপনার যদি হয় মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র, মনের শান্তি পেতে প্রবলেম হবে। আপনার যদি হয় মিথুন রাশি আদ্রা নক্ষত্র, আমি বলবো গুরুজনদের স্বাস্থ্যের ব্যাপারটা একটু লক্ষ্য রাখুন। এবং মিথুন রাশি যদি পুনর্বসু নক্ষত্র হয়, গুপ্ত শত্রুতা থেকে একটু সাবধান থাকবেন, খেয়াল রেখে চলুন। কর্কট যদি আপনার রাশি হয়, কালকে আপনার সফলতাকে নির্দেশ করছে কালকের দিন, কিন্তু একটা ব্যাপার, আমি শুভ সময় অশুভ সময় এগুলো একটু লাস্টে আসছি, একটা ব্যাপার আপনারা খেয়াল থাকুন, আপনারা বোকার মতো সিদ্ধান্ত নিতে পারেন, মানে চালাকি করতে গিয়ে কিন্তু প্রবলেম আসতে পারে। মানে চালাকি করতে গিয়ে প্রবলেম বলতে কি, মানে প্রপার প্ল্যানিং, প্রপার পরিকল্পনা বা পজিটিভ চিন্তাভাবনা, সঠিক চিন্তাভাবনা, এই জায়গায় কিন্তু গোলযোগ আপনারা তৈরি করে ফেলতে পারেন। তাই মিথুন রাশির মানুষ, এই সরি কর্কট রাশির মানুষ হলে কালকের দিনে চোখ কান খোলা রাখুন, সফলতা নির্দেশ করছে, স্ট্রেট কার্ড ওয়েতে যান, সফলতার চেষ্টা করুন, আপনারা সাকসেস বার করে আনতে পারবেন আপনি যদি কর্কট রাশির মানুষ হন। যোগাযোগগুলো কিন্তু গণ্ডগোল করতে পারে, ভালো যোগাযোগ বা যাদের দ্বারা কাজ করতে হয়, যাদের নিয়ে কাজ করতে হয়, সেই জায়গাগুলো কিন্তু কর্কট রাশির মানুষজনদের একটু সমস্যা দেখাচ্ছে। কিন্তু এটুকু জেনে রাখুন কালকের দিন ভাগ্য সাথ দিচ্ছে, তাই ভাগ্যর যাদের সাপোর্ট রয়েছে, ভাগ্য সাথ দেওয়ার ব্যাপার রয়েছে, তাদের উন্নতি কিন্তু আটকানো যায় না, আপনার উন্নতিও আটকাবে না। পারিবারিক বিবাদের যোগ থাকছে, স্বামী স্ত্রীর অশান্তির যোগ থাকছে, প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক দিকটা খেয়াল রাখতে হবে, অতিরিক্ত হারে দুশ্চিন্তা করতে পারেন, আপনারা ভুলভাল চিন্তা করতে পারেন, এই দিকটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের মনের ব্যাপার, আমি এখানে কি বলবো বলুন, এখানে আপনাদেরকে ভাবতে হবে, আপনাদেরকে সঠিক ওয়েতে চিন্তাভাবনা করতে হবে, এই জায়গাটা কিন্তু দয়া করে আপনারা খেয়াল রাখুন। আমি বলবো যে স্বামী স্ত্রী সম্পর্ক বা কাছের মানুষের সম্পর্কগুলো কিন্তু হতাশা তৈরি করতে পারে, মনের কষ্ট তৈরি করতে পারে, এটা খেয়াল রাখতে হবে। এজেড পার্সনদের সাকসেস মানে সাপোর্ট নিন, এই এবং কম বয়সী ছেলে মেয়েদের থেকে একটু সতর্ক থাকুন, মানে কম বয়সী মানে 2-5 বছর নয়, 25-30 এদের থেকে একটু মানে খেয়াল রাখুন।
সন্তান সুখ আশা করছি এবং পড়াশোনার জায়গা কিন্তু কালকের দিন ভালো হতে পারে। তাই আপনারা লক্ষ্য রেখে এগিয়ে যান, আপনারা অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। কর্কট যদি আপনার রাশি হয় 9:05 থেকে 11:00 শুভ সময়, 11:10 থেকে 1:35 পর্যন্ত বুঝে শুনে ব্যবহার করবেন এবং দুপুর 2:00 থেকে প্রায় 4:05-7 10 মিনিটই ধরুন এই টাইমটাকে ব্যবহার করতে পারেন। সেখান থেকে অন্ধকার হওয়া পর্যন্ত একটু সাবধানে ব্যবহার করুন সময়টাকে। কর্কট রাশির জাতক বা জাতিকা কালকের দিনে খুব হালকা রং ব্যবহার করা আপনার জন্য উপযুক্ত হবে। কর্কট রাশি মহাদেবের পুজো পাঠ এবং খুব হালকা রং মানে যে কোনো হালকা রঙগুলো একবারে গোলাপি, হালকা গোলাপি, হালকা হলুদ, হালকা নীল, মানে হালকা খুব হালকা টাচগুলো কালকের দিনে আপনার জন্য 9 সংখ্যার ব্যবহার আমি বলবো ভালো হচ্ছে বা 9 সংখ্যার প্রয়োগ আপনার জন্য উপযুক্ত হতে পারে আপনি যদি কর্কট রাশির মানুষ হন। সিংহ রাশি যদি আপনার হয় কালকের দিনে প্রচণ্ড প্রেশার থাকবে, চাপ থাকবে প্রচণ্ড। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না একটা মাথার ওপর যেন মনে হবে 5 কিলো বাটখারা চাপিয়ে রাখা আছে, এই চাপ কিন্তু কালকের দিন আপনাদের থাকবে এবং ফিনান্সিয়াল ক্রাইসিস অর্থনৈতিক চাপ কিছুটা ফিল করতে পারেন। তাই মনের শান্তি নষ্ট হতে পারে, কাজের জায়গা নিয়ে ডিপ্রেসড থাকতে পারেন, একটু হতাশা বা একটু ভালো লাগছে না বা একটু এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে বন্ধুরা, এটা একটু খেয়াল রেখে চলুন। কাজের জায়গাটা অ্যালার্ট থাকুন, বসেদের থেকে শত্রুতা হতে পারে। আপনার গুরুজন বোথ সাইডে শরীর ভালো থাকবে কিন্তু মেন্টাল ডিপ্রেশনের জায়গা রয়েছে। স্বামী স্ত্রী সম্পর্ক এবং প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক কালকের দিন ওভারঅল চলতে পারে। পারিবারিক সম্পর্কের জায়গাগুলো কালকের দিন খুব একটা খারাপ হচ্ছে না, পড়াশোনার জায়গাটা তুলনামূলকভাবে ভালো হচ্ছে এবং বন্ধুবান্ধবদের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। কিন্তু কাজ যেটা আমাদের মেন দরকার বা মেন চিন্তার জায়গা বা আলোচনার জায়গা, সেই জায়গাটা কিন্তু কোনোভাবে ডিস্টার্ব হতে পারে, কোনোভাবে গোলযোগ তৈরি হতে পারে বা কোনোভাবে গোলমাল আসতে পারে, এইটা একটু খেয়াল রাখলে আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে, লক্ষ্য রাখতে হবে। সন্তর্পণে কাজ করুন, একটু চালাকির প্রয়োজন রয়েছে সিংহ রাশির যদি আপনি মানুষ হন, সিংহ রাশির জাতক বা জাতিকা হলে। কালকের দিন দায়িত্ব পালন করার দিন, সিংহ রাশির মানুষজন যদি আপনি হন আপনার জন্য 10:00 সকাল 10:05 এই সময় থেকে প্রায় 11:45 বুঝে শুনে ব্যবহার করুন, একটা টাইমই বলবো। কালকের দিন হালকা লাল রঙের প্রয়োগ আপনার জন্য উপযুক্ত হচ্ছে, মহাদেবের শরণাপন্ন হওয়া ভালো হবে, আপনার জন্য 8 সংখ্যার প্রয়োগ খুব ভালো ফল দিতে পারে। তবে একটা ব্যাপার, প্রভাব বিস্তার করার চেষ্টা করলে প্রভাব প্রতিপত্তি বাড়বে, সম্মান বাড়ানোর চেষ্টা করলে সম্মান বাড়বে আপনি যদি সিংহ রাশির মানুষ হন। কন্যা রাশি যদি আপনার হয়, কন্যা রাশির ক্ষেত্রে কালকে সকাল আটটায় এই সময় থেকে না 10:20 একটু বুঝে ব্যবহার করুন, সেইখান থেকে আবার 2 পর্যন্ত আরামসে ব্যবহার করুন, 2:35 থেকে 3:30 একটু বুঝে ব্যবহার করবেন। কন্যা রাশির মানুষ হলুদ রঙের ব্যবহার আমি বলবো উপযুক্ত, সেটা ডিপ হালকা কমলা কাছাকাছি রঙগুলো চলতেই পারে আপনি যদি কন্যা রাশির মানুষ হন। কন্যা রাশির জাতক বা জাতিকারা ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পুজো করুন, আপনাদের জন্য আমি বলবো কালকের দিনে 3 সংখ্যার ব্যবহার উপযুক্ত হচ্ছে বা 3 সংখ্যার প্রয়োগ আপনাদের জন্য ভালো ফল দিয়ে যেতে পারে। আপনি যদি হন কন্যা রাশির মানুষ বা কন্যা রাশির জাতক বা জাতিকা, পারিবারিক শান্তির দিকটা খেয়াল রেখে চলবেন, কোনোভাবে পরিবারের মধ্যে অশান্তি, পরিবারের মধ্যে গোলযোগ বা ঝঞ্ঝাটের নির্দেশ কিন্তু করছে সব মিলিয়ে, স্বামী স্ত্রী বলুন, সম্পর্কের একটু তিক্ততা, একটু ঠান্ডা হয়ে যাওয়া বা মানে কি বলবো, মাইন্ড স্যাটিসফ্যাকশানের প্রবলেম আসা, ওভারঅল একটা মোটের উপর চাপ নিয়ে চলা পরিবারের ক্ষেত্র নিয়ে বা স্যাটিসফ্যাকশান না পাওয়া, এই জায়গাটা একটু সাবধান থাকুন। কাজের জায়গা কিন্তু ভালো হবে, আচমকা সাকসেস আসতে পারে, নতুন যোগাযোগ আসতে পারে, কাজ করে স্যাটিসফ্যাকশান তৈরি হতে পারে, কাজ করে উন্নতির সম্ভাবনা হতে পারে, অর্থের চাপগুলো নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, হাজার খরচা করলেও দেখবেন পয়সার কমতি হবে না, পয়সার নিয়ে প্রবলেম হবে না, সন্তান সুখ চলবে, পড়াশোনার জায়গা ভালো হবে। তাই বাইরের যেগুলো জায়গা, বাইরের যেগুলো আমাদের কর্ম, বন্ধুবান্ধব, এই জায়গাগুলো ভালো বলবো কিন্তু বাড়ির দিকটা না খুব একটা ভালো হচ্ছে বা খুব একটা ভালো চলছে বা প্রেম ভালো চলছে এটা কিন্তু একটু বলা যাচ্ছে না। ওই দিকটা নিয়ে বেশি মাথা ঘামাবেন না, ওই দিকটা নিয়ে বেশি মাথা ঘামাতে গেলে আপনারা কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন আপনি যদি কন্যা রাশির মানুষ হন। কন্যা রাশি কালকের দিনে মা লক্ষ্মীকে স্মরণ করতে পারেন, করলে কিন্তু খারাপ হবে না, মা লক্ষ্মীর পুজো পাঠও করা যেতে পারে কন্যা রাশির জাতক বা জাতিকা হলে। মা লক্ষ্মীকে প্রত্যেক দিন ডাকা যায়, কোনো অসুবিধা নেই বা কোনো প্রবলেম নেই, তাই এটা করুন, একটু সতর্ক থাকুন পরিবারের দিক থেকে। তুলা রাশি,
8:40 থেকে 11:00 বুঝে ব্যবহার করবেন, বাদ বাকি পুরো সময়টাকে আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। তুলা রাশির মানুষজন যে কোনো হালকা রঙের ব্যবহার করুন লাল রঙটা বাদ দিয়ে। এবার যাদের লাল রঙটাই পোশাক, অনেকের আছেন যেটা লাল রঙটাই পোশাক, যেমন অনেক, ধরুন একটা উদাহরণ দিই ছোট্ট, অনেক স্কুলে যারা ছেলে মেয়ে পড়েন তাদের স্কুলের ড্রেসটাই হচ্ছে লাল রঙের, তাদের তো কিছু করার নেই। কিন্তু তুলা রাশির মানুষজন হলে লাল রঙটা কালকের দিন একটু অ্যাভয়েড করুন, বাদ বাকি যে কোনো রঙ ব্যবহার করুন। মা কালী কালকে আপনার জন্য উপযুক্ত হবে, মাকে ডাকা আপনার জন্য উপযুক্ত হচ্ছে, 4 আপনার জন্য শুভ সংখ্যা হচ্ছে। তুলা রাশির জাতক বা জাতিকাদের কালকে হিসাবই হওয়ার দিন, হিসাব করে পরিকল্পনা মাফিক এগোলে প্রতি কাজে সফলতার নির্দেশ করছে, প্রত্যেক কাজে। বাকচতু বা বাকচাতুর্য, কথার দ্বারা মানুষকে জেতা, মানুষকে জয় করে নেওয়া, এটাই কিন্তু আপনাদের জন্য উপযুক্ত পন্থা হচ্ছে। গুরুজনদের সাথে সম্পর্ক, পরিবারের মানুষজনদের মধ্যে আমি বলবো না বড় অশান্তি, কিন্তু সম্পর্কের জায়গাগুলো একটু টানাপোড়েন তৈরি হতে পারে, একটু নড়বড়ে করে দিতে পারে ভিতটা, তাই এই দিকটা বা এই জায়গাটা বন্ধুরা একটু খেয়াল রাখুন। তবে এটুকু বলতে পারি, কেউ আপনার মুখের ওপর কথা বলে যেতে পারবে না, আপনাকে এড়িয়ে যেতে পারবে না। অনেক দিন থাকে যেদিন মানুষের ভ্যালু ক্রিয়েট হয়, কালকে ভ্যালু ক্রিয়েট করার দিন, তাই এই জায়গাটাকে কাজে লাগান। পারিবারিক ক্ষেত্র মোটামুটি চলবে, বিশাল এক্সপেকটেশন রাখলে কিন্তু তুলা রাশির মানুষরা কষ্ট পাবেন বা দুঃখ পাবেন, আপনি যদি তুলা রাশি হন। পড়াশোনার দিকটা খেয়াল রাখুন, কর্মের জায়গা কিন্তু চাতুর্য প্রয়োজন রয়েছে। সন্তান সুখ আশা করছি ভালো হবে, বন্ধুবান্ধবদের সাপোর্ট মোটামুটি পাবেন, খুব বেশি অসুবিধা নেই আপনি যদি তুলা রাশির মানুষ হন বা আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন। তাই সামগ্রিকভাবে তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন কিন্তু চালিয়ে নেওয়ার দিন বা মোটামুটিভাবে চলে যাওয়ার দিন, এই জায়গাটা নিয়ে খুব বেশি প্রবলেম হবে বা প্রবলেম হতে পারে এটা কিন্তু বলবো না বা বলতে পারছি না। দেখুন আজকে একটা কথা বলি, আজকে নক্ষত্রের দিকগুলো নিয়ে আলোচনা করছি না, কালকে ভাইফোঁটা 1 নম্বর ছুটির দিন ছিল, মানে আছে একটা, এবং এই ভিডিওটা ডেটাগুলো রেডি করতে হয়। যারা দেখছেন না এই পার্টটা, যারা শুনছেন দয়া করে একটু বলে দেবেন, কারণ এই এই পার্টটা ওই নক্ষত্রের ব্যাপারগুলো রেডি করার জন্য সময় লাগে, কিন্তু কালকে তো বুঝতেই পাচ্ছেন মানে কালী পুজোর ব্যাপার ছিল, সময় পেয়ে উঠিনি, তাই এই নক্ষত্র ব্যাপারটা নিয়ে আজকের দিনটা একটু আমাকে মাফ করে দিন। ওই প্রথম 2-3টে বার করা হয়েছে, করেছিলাম, কিন্তু তারপর আর এনার্জি পাচ্ছিলাম না, মানে সারাদিন ওই বুঝতেই তো পাচ্ছেন ফোনটা সারাদিনই অফ ছিল, তাই কিছু মনে করবেন না, একটা দিনের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনি যদি তুলা রাশির মানুষ হন কালকের দিন সামগ্রিকভাবে চালিয়ে নিতে পারেন বা চলে যেতে পারে। আপনার যদি হয় চিত্রা নক্ষত্র, মানে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে মাথাটা একটু ঠান্ডা রাখবেন, ওই 2-3টে নক্ষত্র দেখা হয়েছিল মানে সবকটা বার করতে পারেনি। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে একটু জ্ঞাতি শত্রুতা আসতে পারে, এবং বিশাখা যদি আপনার নক্ষত্র হয় তাহলে আমি বলবো আপনাদের ক্ষেত্রে শরীরগত দিক ভোগাতে পারে, শরীরের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে। মানে প্রথমে 2-3টে নক্ষত্র বার করেছিলাম এবং মাঝখানে ওগুলো অনেকটা মানে দেখে, অনেক কিছু দেখে, নবতারা চক্র দেখে বা এগুলো দেখে বার করতে হয়, তাই একটু ক্ষমা করে দিন, আবার কাল থেকে ঠিকঠাক মতো আপডেটগুলো দিতে থাকবো। পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন বা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, আপনার ক্ষেত্রে কালকে 10:20 থেকে 1:35 শুভই হচ্ছে, 2:10 থেকে অন্ধকার হওয়া পর্যন্ত বুঝে ব্যবহার করুন। ডিপ, যে কোনো ডিপ রং কালো বাদ দিয়ে আপনারা কালকে ব্যবহার করুন বৃশ্চিক রাশির মানুষ হলে। আপনার জন্য 9 সংখ্যার ব্যবহার উপযুক্ত হচ্ছে, মহাদেবকে ডাকা আপনার জন্য শুভ হচ্ছে বা ভালো হচ্ছে। বৃশ্চিক রাশির মানুষজনদের প্রথম কথা আপনাদেরকে আমি বলবো, প্রথম যে দিকটা আমি আপনাদেরকে বলবো, শরীর কিন্তু একটু ভোগাতে পারে, শারীরিক এনার্জি পাওয়ার জায়গায় কিন্তু কিছু প্রবলেম বা সমস্যা তৈরি হতে পারে, মানে ঠিকঠাক এনার্জি পাচ্ছি না, ভালো লাগছে না বা কেমন কেমন একটা লাগছে, এই ব্যাপারটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কাজ করতে পারে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ বা বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, এটা কিন্তু খেয়াল রেখে চলুন। সম্পর্ক ভালো হবে, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা বা সবাইকার সাথে ওভারঅল সম্পর্কের জায়গাগুলো কিন্তু তুলনামূলকভাবে ভালোই হচ্ছে, চালিয়ে নিতে পারবেন, অসুবিধা নেই, দায়িত্বগুলো পালন করতে পারবেন, অর্থ খরচা করে বা কোনোভাবে সকলের মুখে হাসি আপনি কালকে ফুটিয়ে দিতে পারবেন। বাবা মায়ের সাথে রিলেশনশিপও ভালো হতে পারে, মাঝে একটু মাথা গরম হয়ে যেতে পারে, কিন্তু আপনার কথার মধ্যে জোর থাকবে বা কথার মধ্যে একটা ডাঁট বলে না, ডাঁট থাকার ব্যাপার থাকবে, তাই অসুবিধা নেই। কাজের জায়গায় প্রেশার থাকলেও সেটাকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন বা কাটিয়ে নেওয়ার বা চালিয়ে নেওয়ার জায়গা থাকছে, তাই
আমার মনে হয় না আপনাদের হিউজ কোনো প্রবলেম দেবে বা বিশাল কোনো অসুবিধা দেবে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি হলেও প্রেম ভালো চলবে, প্রেমিক প্রেমিকারাও ভালো ফল পাবেন। সন্তানদের নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে, তাই বৃশ্চিক রাশির মানুষ হলে এই জায়গাটা বা এই দিকটা একটু লক্ষ্য রাখুন বা একটু খেয়াল রেখে চলুন, আমার মনে হয় এটাই বেশি ভালো হবে। পরের রাশি ধনুরাশি। আপনি ধনুরাশির মানুষ হলে কী করবেন কালকের দিন বা কী করতে পারেন? দেখুন, ওই আবার তুলারাশি বলার সময় একটা কথা বললাম, মানে নক্ষত্রটা বার করার সময় পায়নি, মানে কালী পুজো ছিল, সারাদিন ওই ব্যস্ততা ছিল, এগুলো নিয়ে বসার সময় পায়নি, তাই দুটো রাশির যে দুটো রাশি বাকি ছিল, মানে কুম্ভ রাশির 21 সাল এবং মীন রাশির 21 সালটা, ওই কারণেই এখনও দেওয়া হয়নি, আমি এক দুদিনের মধ্যে দিয়ে দেবো। মানে কালী পুজো, ধনতেরাস, এই সময়টা মারাত্মক চাপ ছিল, অনেকজনের কিছু কাজ ছিল বা এগুলো ছিল, তাই আজকের দিনটা ওই নক্ষত্র জায়গাগুলো সব কটা নক্ষত্র মানে বার করতে পারিনি, যে দু তিনটে বার করেছিলাম, চারটে, ওটা বার করতে সময় লাগে, সেটাই দিয়ে দিচ্ছি। আসলে সবসময় কী বলুন তো, এনার্জি থাকে না। তা যাই হোক, চলুন ধনুরাশির কথাটা বলি। 9:05 থেকে 11:30 বুঝে শুনে ব্যবহার করে বাদবাকি পুরো সময় ব্যবহার করা ভালো হবে। ধনুরাশি হলুদ রং, ধনুরাশি 9 সংখ্যা, ধনুরাশি নারায়ণকে ডাকা আপনার জন্য উপযুক্ত হচ্ছে বা আপনার জন্য ভালো হবে, আপনারা ভালো আশা করছি এগোচ্ছেন। কিছুজন তো সারা জীবনই, অনেকে শুধু ধনুরাশি নয়, কিছু মানুষ তার ভালো কোনো দিন দেখতেই পান না, প্রবলেম হচ্ছে এইখানে। আমি ধনুরাশি বলে বলছি না, আমি দেখেছি এরকম কিছু মানুষ আছেন, তারা তাদের স্বভাবই হচ্ছে নাকে কাঁদা। পকেটে 1,000 টাকা থাকলেও নাকে কাঁদছে, 1,00,000 থাকলেও নাকে কাঁদছে, কিছু না থাকলে তো কাঁদছে, তাই মানে স্যাটিসফ্যাকশান বা খুশি কিছু মানুষ কোনো জায়গা থেকে থাকতে পারে না। কিন্তু ওভারঅল ধনুরাশির মানুষজনরা বলছেন এগোচ্ছি আমরা ভালোর দিকে, হচ্ছে, 7.5 শেষ স্টেজ এখনও চলছে, 7.5 বছর তো ভোগাবেই। আপনারা জানেন না বৃশ্চিক রাশি যখন এই পিরিয়ড পাস করেছে কতটা খারাপ সময় ছিল, তারা এখন ভালো দিচ্ছেন, এবং আপনাদের 7.5 কেটে যাবে, 7.5 প্রত্যেকটা মানুষকেই ভোগ করতে হয়। আর একটা ভুল ধারণা অনেকের মধ্যে আছে, আমি শুনছিলাম কিছুজন কদিন আগে কিছুজনের সাথে কথা হচ্ছিলো, 7.5 নাকি কেউ কাটিয়ে দিচ্ছে, মানে কাটানো যাচ্ছে আর কি, এটা শুনলাম। স্বয়ং নারায়ণকে 7.5 ভোগ করতে হচ্ছে, সেখান থেকে নারায়ণ শিলা এসছে, স্বয়ং নারায়ণকে। আরে নারায়ণ কাটাতে পারেনি তো আপনি আমি কোন ছাড় আছি, তা 7.5 ভোগ করতে হবে প্রত্যেককে, জয়ে যত বড়ো লোকই হোক, যে যত বড়ো মানুষই হোক, 7.5 ভোগ করতেই হবে, সব জিনিসের প্রতিকার তো হয় না। আর লটারি, অনেকে লটারির কথা বলেন, লটারির কথা আপনাদের আমি বহুবার বলেছি, আজকেও বলছি, লটারির আমি কোনো টোটকা দিই না, লটারি টোটকা চাইবেন না। আর লটারি করে দু তিনজন কমেন্ট করেছে দেখলাম, লটারি কেটে ভিখারি হয়ে যাচ্ছেন, লটারি কেটে কজন বড়লোক হয়েছে ওই 2-4 জন দেখবেন, বাদবাকি সবাই রাস্তাতেই চলে গেছে, আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা। ধনুরাশি কালকের দিন ডমিনেটিং মানসিকতা নিন, ডমিনেট করব, কর্তৃত্ব করব, আমি এমন কথা বলবো সেটা শেষ কথা হবে, এটা যদি আপনারা করতে পারেন কালকে আপনারা জিতে যাবেন। আপনি যদি ধনুরাশির মানুষ হন, প্রতি ক্ষেত্রে কনফিডেন্ট হয়ে কাজ করুন, কনফিডেন্ট হয়ে এগোন। আমি স্বামী স্ত্রীর সম্পর্ক বলবো, কর্মক্ষেত্রেও বলবো, পরিবারের ক্ষেত্রেও বলবো, একটু ডমিনেট করুন না, মানসিকতা একটু মানে কী বলবো, চাপ দেওয়ার বা নেতৃত্ব করার মানসিকতা নিয়ে আসুন, কথায় ওজন বাড়ান, কালকের দিন এটা হবে আপনার নীতি। পড়াশোনার জায়গাটা খেয়াল রাখুন, বন্ধুবান্ধবদের সাপোর্ট পাবেন, প্রেমিক প্রেমিকারাও কালকের দিন ভালো ফল পাবেন, প্রেমটা যাদের সমস্যা রয়েছে কালকের দিন চেষ্টা করুন মেটানোর, তবে ভাইফোঁটার দিন তো, তাই দেখবেন একটু লক্ষ্য রেখে প্রেম করবেন। যাই হোক, আপনি যদি ধনুরাশির মানুষ হন কালকের দিন ওভারঅল কালকে ভালোভাবে কাটাতে পারবেন বা ভালোভাবে কাটবে, অসুবিধা নেই, তবে ধনুরাশির জাতক বা জাতিকাদের খরচা প্রচুর হতে পারে, একটু খেয়াল রাখবেন। পরের রাশি মকর। আপনি মকর রাশির মানুষ যদি হন, আপনার জন্য কালকে মা কালীকে ডাকবেন, সকাল 10:05 থেকে 11:55 একটু বুঝে ব্যবহার করে নিন এই সময়টা, বাদবাকি সময়ের ব্যবহার করুন। আপনার জন্য 7 সংখ্যা, আপনার জন্য আরাধ্য দেব বা মানে দেবতা হচ্ছেন ভগবান গণেশ, তাকে ডেকে নিন, কাটবে। কাজকর্ম স্টেবিলিটি থাকছে কালকের দিন, আপনাদের যে কাজগুলো রয়েছে বা যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো আপনারা মোটামুটিভাবে আশা করছি আপনারা পালন করে যেতে পারবেন, এবং হ্যাঁ একটু বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু আপনারা স্যাটিসফ্যাকশান পাবেন, যারা কাজ করবেন
একটা হতে পারে এরকম যে ভাই ফোটার দিন কাজ করছি, যারা কাজ করবেন সেটা একটা ডিপ্রেশনের কারণ হতে পারে, কিন্তু ওভারঅল কাজ আপনাদের স্যাটিসফাইড করবে এবং প্রোগ্রেসের জায়গা রয়েছে, অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, ছোটোখাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটু গোলযোগের জায়গা দেখাচ্ছে, প্রেম ভালো চলতে পারে, পড়াশোনার ক্ষেত্র খুব একটা ভালো চলবে না, বন্ধু বান্ধবদের জায়গা কিন্তু কালকের দিন মকর রাশির ভালো হচ্ছে। তাই কাজকর্ম করুন, কাজকর্মে প্রোগ্রেসের জায়গা বার করে আনুন, আপনারা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবেন। ভাগ্য সাথে রয়েছে তাই আপনাদের উন্নতি হবে, খুব বেশি বাধা বিপত্তি কিন্তু থাকছে না, খুব বেশি বাধা বিপত্তির জায়গা কিন্তু কালকে মকর রাশির মানুষজনদের জন্য নেই, এটা এটুকু আপনাদেরকে আমি নিশ্চিত করতে পারি, নিশ্চিন্তে থাকুন। কুম্ভ রাশি যদি আপনার হয়, 8:12 থেকে 11:30 বেস্ট সময় ব্যবহার করার, 12:10 থেকে 3 বুঝে শুনে ব্যবহার করুন। কুম্ভ রাশি কালকের দিনে, আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, কালকের দিনে সাদা রঙের ব্যবহার করুন। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও আমি কালকের দিন বলবো। হ্যাঁ, আর একটা ব্যাপার, 8 প্রয়োগ আপনারা করতে পারেন। কুম্ভ রাশির মানুষজন কালকের দিন মহাদেবকে ডাকবেন। দেখুন একটা কথা বলি, কালকের দিন 10th যথেষ্ট স্ট্রং রয়েছে এবং চন্দ্রের প্রেক্ষা দশম ভাবের ওপর দিয়ে যে হচ্ছে, তাই কর্মের জায়গা কিন্তু ভালো হচ্ছে, বাধা বিপত্তি কাটবে, তাড়াহুড়ো করে কাজ করলেও আপনারা কাজে সাকসেস পাবেন, কনক্রিট ডিসিশান নিয়ে এগোন। চন্দ্র না ফ্রিকেল মাইন্ডেড করে দেয়, পারবো কি পারবো না, হবে কি হবে না, এই মানসিকতা যদি ত্যাগ করেন, পারবো হবে এটা যদি মানসিকতা হয়, আপনাকে কালকের দিন জিতিয়ে দিতে পারে। শরীর কিন্তু নাও ভালো থাকতে পারে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের, ছোটোখাটো শারীরিক প্রবলেম, চোটাঘাত লাগা বা এই জায়গাগুলো কিন্তু একটু নির্দেশ করছে, তাই আপনি এই জায়গাটা খেয়াল রাখুন। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা সম্পর্ক ভালো হচ্ছে, পরিবারের মধ্যে কিন্তু একটু গোলযোগ আসতে পারে, তার এফেক্ট আপনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে পড়লেও পড়তে পারে, কিন্তু বাবা মা ভাই বা এই জাতীয় ব্যক্তিদের সাথে একটু মুখ কালাকালি হয়ে যেতে পারে, বন্ধু বান্ধবদের সাপোর্ট কুম্ভ রাশি কালকের দিন কিন্তু পাবেন। তাই সামগ্রিকভাবে কালকে আপনারা কাজ করতে পারেন, প্রোগ্রেসের জন্য চিন্তাভাবনা বা চেষ্টা করতে পারেন, অনেকটা ভালো রেজাল্ট আপনাদের দিয়ে যাবে বা অনেকাংশে ভালো হওয়ার জায়গা কিন্তু রয়েছে। মীন রাশি কালকের দিন 8:10 থেকে 11:40 শুভ সময়, এই টাইমটাকে ব্যবহার করতে পারেন। মীন রাশি সেকেন্ড হাফটা বুঝে ব্যবহার করবেন, যা কাজকর্মগুলো করার সামনের দিকে করুন, তাড়াতাড়ি করুন, করে মিটিয়ে নিন যেগুলো দায়িত্বের কাজ রয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি করতে গেলে আপনারা প্রবলেমে পড়তে পারেন। কনফার্ম হয়ে এগোবেন এবং বুঝে এগোবেন। একটা ব্যাপার বলবো, কালকের দিন লোককে একটু ইউজ করা যেতে পারে, কাউকে বা আপনার স্বার্থে বা আপনার প্রয়োজনে আপনি কাউকে একটু ব্যবহার করতে পারেন, আপনারা কিন্তু এখান থেকে ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পেতে পারেন। তবে এই জায়গাটা বলবো যে আপনারা একটু ছোটোখাটো ভুল ভ্রান্তিগুলো করে ফেলতে পারেন কাজ করার ক্ষেত্রে, ছোট ভুল বা মানে আপনি কাজ করছেন মন অন্য জায়গায় রয়েছে, এই জায়গাটা কিন্তু গোলযোগ আসতে পারে। স্বামী স্ত্রী সম্পর্কের জায়গাটা না আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। কালকের দিন আপনারা হনুমানজিকে ডাকবেন, হনুমানজির পুজো পাঠ করবেন। কালকের দিন হলুদ এবং সাদা রঙের ব্যবহার করতে পারেন আপনি যদি মীন রাশির মানুষ হন। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেম ভালো হবে, প্রেম ভালো হতে পারে, আপনারা পরিবারের জন্য আপনাদের দায়িত্ব বা দায়িত্বের বোঝা বা কর্তব্যগুলো পালন করে যেতে পারবেন, খুব বেশি বাধা বিপত্তি নেই। তবে দিনের শেষে মনে হতে পারে পয়সা অনেকটা খরচা হয়ে গেছে বা পয়সার একটা চাপ অনুভব করতে পারেন। পড়াশোনা, সন্তান সুখ আশা করছি কালকের দিন ভালো হবে। বন্ধুদের থেকে একটু সাবধান, আপনার স্বার্থে মিশুন, আপনার স্বার্থে তাদেরকে কাজে লাগান। শুনতে খারাপ লাগলো কিন্তু এটা কালকের দিনের জন্য ফ্যাক্ট, এই জায়গাটা একটু ফলো করুন মীন রাশির মানুষ হলে আমি বলবো ভালো হবে। নতুন কথাবার্তা, নতুন কিছু প্ল্যানিং করা, নতুন কিছু সেট আপ বানানো বা স্টার্ট আপ করা, এগুলো আপনার জন্য ভালো হচ্ছে বা ভালো হতে পারে। তবে একটা ব্যাপার, প্রতিবেশী এবং পাশের বাড়ি কোনোভাবে জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বলতে ভাই নয়, খুঁড়তো জারতো বা এই জায়গা পাশের বাড়ি, এই দিকটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখার দরকার রয়েছে। রিলেশনশিপগুলো, স্বামী স্ত্রী সম্পর্কগুলো কোনোভাবে মনের একটা কষ্ট তৈরি করতে পারে বা এক্সপেকটেশান পূরণের জায়গায় কিছু প্রবলেম কিন্তু আনতে পারে। এই হচ্ছে মোটামুটি কালকের দিনের একটা রাশিফল। ভাইফোঁটার দিন বলে হালকা মোটামুটি জিনিসগুলো দিয়ে ছেড়ে দিলাম, আবার কাল থেকে ভালোভাবে আলোচনা করা যাবে। আশা করব ভিডিওটা আপনাদের কাজেই লাগবে। আজ এটুকুই থাক, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, শান্তি।